বিশেষজ্ঞ মহোদয়া এবং আমি, আমরা প্রতি মাসেই আমরা চেষ্টা করি আপনাদের সামনে আসার এবং আমাদের বিষয়গুলো তুলে ধরার। তো আমি সর্বপ্রথম বলতে চাইব যে আমাদের দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা একতা মল, যেটা ইউনিটি মল বলে আমরা জানি, এবং এই মলটা যদি হয় তাহলে আমাদের শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না, সমগ্র ভারতের সঙ্গে আমরা যুক্ত হব। কেননা এই মলটি যদি হয় যে আমাদের ব্যবসার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারব, এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আমাদের ভালো, যারা যারা স্কিল যাদের রয়েছে ভালো জায়গাতে, যারা ভালো প্রোডাক্ট করছে তাদের জন্য সুবিধা হবে, এবং বাইরের যারা বিভিন্ন রাজ্যে যারা আছেন ভালো, এবং তারা যদি ত্রিপুরায় আসেন তাহলে একদিকে দেখা যাবে আমাদের ত্রিপুরাকে অনেকেই জানবেন, এবং আর্থিকভাবে আমাদের ত্রিপুরা রাজ্য এগিয়ে যেতে পারবে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রোডাক্টগুলো থাকবে সেই একদিকে মার্কেটিং হবে, অন্যদিকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা, ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে পৌঁছানোর একদম আমরা এগিয়ে যেতে পারবো। তো আমরা জানি এই এটা হচ্ছে আমাদের যেটা আমাদের দুকলি এলাকাতে পড়বে, জায়গা এরিয়া হচ্ছে 4.18 একর জমিতেই সেটা হচ্ছে। তো সেটা পুরো খরচ আমাদের লাগবে 175 কোটি টাকা লাগবে। তার মধ্যে আমাদের কেন্দ্র সরকার 114 কোটি টাকা আমাদেরকে দিচ্ছে, তার পাশাপাশি বাকি যে অবশিষ্ট টাকা লাগবে সেটা আমাদের রাজ্য সরকার দেবে। তো আমি বলতে চাই যে এই কাজটা অতি শীঘ্রই হবে। আমরা আগরতলা স্মার্ট সিটিকে আমরা সেই কাজটা করার জন্য দিয়েছি, এবং ওনারা অলরেডি দুটো এজেন্সিকে যৌথভাবে কাজের জন্য ওনারা ওনাদেরকে দেওয়া হয়েছে। তো অতি শীঘ্রই সেই কাজ শুরু হবে। আমি আশাবাদী যে এই ইউনিটি মলটা যদি হয় তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। তার পাশাপাশি আমাদের শিল্প বাণিজ্য দপ্তরকে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে আরও যাতে ডেভেলপ করতে পারি, তো তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা লাস্ট আমাদের ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিংয়ে কমিটি গঠন করা হয়েছে। ত্রিপুরা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কমিটি গঠন করা হয়েছে, সেখানে মেন কমিটিতে থাকছেন আমাদের চেয়ারম্যান হিসেবে, গভর্নমেন্ট বডিতে থাকছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি, সেই কমিটির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে থাকছেন ডিপার্টমেন্টের সেক্রেটারি। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা বিনিয়োগের ক্ষেত্রে যারা খুব ইচ্ছে যাদের রয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া, যারা যাতে করে যারা ইচ্ছে রয়েছে তারা যাতে এগিয়ে আসতে পারে তাদেরকে সুযোগ করে দেওয়া, তার পাশাপাশি ত্রিপুরাকে ভারতের ভিতরে এবং বিদেশেও যাতে বিশ্বমানের মানে বিনিয়োগের স্টার্ট করা যায়, গন্তব্যস্থল করা যায়, সেই দিকে লক্ষ্য রেখে এই কমিটি গঠন করা হয়েছে, যাতে করে স্বচ্ছতা একদিকে যাতে ব্যবসার ক্ষেত্রে আরও ব্যবসাকে বাড়ানো যায় তার জন্য এই কমিটি। আমি আশাবাদী এই কমিটির মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারবো, আমাদের যে দপ্তর আমাদের শিল্প বাণিজ্য ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। বিনিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে অন্যান্য রাজ্যের, আমরা ছোট্ট রাজ্য হচ্ছে ত্রিপুরা, কিন্তু ছোট হলেও আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু অনেক ভালো কাজ করছে। আমি আশাবাদী আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট আমরা গড়তে পারবো। তো বিনিয়োগের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে গত 6 মার্চ 2024 নয়াদিল্লিতে একটা আমাদের উত্তর পূর্ব বিনিয়োগ যে শীর্ষ সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমাদের ত্রিপুরা থেকেও নর্থ ইস্টের বিভিন্ন স্টেটের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য সেখানে উপস্থিত ছিল, এবং সেখানে কিছু ইনভেস্টরদের সাথে মো স্বাক্ষর হয়েছিল, 14টা আমাদের মো স্বাক্ষর হয়েছিল। তার মধ্যে বর্তমানে
ছয়টি বিনিয়োগকারীর সঙ্গে আমাদের বর্তমানে আমাদের ত্রিপুরাতে বিনিয়োগ ওনারা করছেন। আমি একটা দুইটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই। ম্যাডাম, অনারেবল মিনিস্টার ম্যাডাম আর আমাদের অনারেবল চিফ মিনিস্টার সাহেব প্রত্যেক সময় ইয়ে বলে কি আমাদের জেলা টিআইডিসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট যেটা আছে এটা প্রতি জেলাতে থাকতে হবে। এখন আমাদের সিপাহি জেলা আর খোয়াই জেলাতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট নাই, তো চেষ্টা করতে আসে কি এখানে কিছু জায়গা লেখে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করার জন্য। ইয়ে লেখে খোয়াই জেলাতে 200 একর একটা আইডেন্টিফাই হয়েছে, যেটা প্রসেস চলতেছে এটা আমি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট উপরে এটা কাজ করার জন্য। এটা ছাড়া শান্তি বাজারে এখন অ্যাগ্রিকালচার দপ্তর থেকে 127 একর এটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট NOC পাইছে, এটা মানে কাছে জলদি জলদি আমি ওখানে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওখানে করবো, এটা রাবার আর বাকি আমি সবাই প্রোডাক্ট নিয়ে এটা করতে হবে। অনারেবল মিনিস্টার ম্যাডাম যেটা বলছে SEZ এর ক্ষেত্রে, আপনি জানেন কি SEZ আমাদের স্টেটে হয়েছে গত 1.5 ইয়ার থেকে SEZ এর বেশি কাজ হয় না, কিন্তু আমাদের যেটা কো ডেভেলপার যেটা ছিল ওনার ভালো কাজ করে না, তো এটা TIDC থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে, কিন্তু SEZ তো ইমপ্লিমেন্টেশন করতেছে TIDC, তো TIDC থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে কি কো ডেভেলপার এটা টার্মিনেট করাকে এটা শুধু TIDC এটা করবো, তো যেটা ডেভেলপমেন্ট যেটা আগে হয়েছে ডেভেলপমেন্ট যেটা অলরেডি যেটা হয়েছে চেষ্টা করতেছি কি ইয়ে বছরে মানে ডিসেম্বর তক এটা শুরু করার জন্য। অলরেডি 4-5টা ইন্ডাস্ট্রিজ এখানে সেট আপ করার জন্য ওনার ইন্টারেস্ট বি এক্সপ্রেস করছে। প্রথমে তো ওখানে TIDC-র অফিস আর একটা কাস্টম অফিস এটা নিয়োগ করতে হবে, এটার ক্ষেত্রে আমি SEZ ফান্ডার সঙ্গে যোগাযোগ করতেছি। যেটা মানে সিএনজি স্টেশনের ব্যাপারে যেটা সিএনজি স্টেশন আপনি যেটা জিজ্ঞাসা করছে এটা বর্চনা বরতলা মোহনপুর গর্জি আর পালাটানা এই 5-5টা লোকেশন এটা নতুন সিএনজি স্টেশন আসবে। আপনি জানেন কি আমাদের স্টেটে সিএনজি স্টেশন যেটা গ্যাসের ক্ষেত্রে TNGCL একটা এজেন্সি আছে যেটা করতেছে, ওনার দায়িত্ব আছে ওয়েস্ট ত্রিপুরা আর গোমতী রে করার জন্য, বাকি যেটা 6টা ডিস্ট্রিক্ট আছে এটার জন্য আসাম গ্যাস লিমিটেড একটা আর একটা JV আছে ওনার করবো, ওনার ভি চেষ্টা করতেছে। ওনার যখন আমাদের IGGL কাজটা শেষ হওয়ার পরে ওনার ভি ওনার কাজ শুরু করো, এখন ফিল্ড ওয়ার্ক চলতেছে ওখানে মানে বাকি অন্য জেলাতে যেটা CNG স্টেশন হয়ে যাবে এটা IGGL পুরোটা কাম মানে নর্থ ইস্ট গ্যাসের বিল্ডার কাম যেটা যখন শেষ হয়ে যাবে এটা করবো। আর একটা বিষয় যেটা অনারেবল মিনিস্টার ম্যাডাম প্রথমেই বলছে লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে IPAT ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা এটা নিয়ে তো হয়েছে, এটা অনারেবল চিফ মিনিস্টার সাহেব আর অনারেবল মিনিস্টার ম্যাডাম প্রত্যেক সময় বলে কি আমাদের স্টেটে যে ইন্ডাস্ট্রিজ যে আসতে চায় কি এখানে ইনভেস্ট করার জন্য, তো ওনারকে ফেসিলিটেট করার কে লিয়ে আমার কাছে একটা এজেন্সি থাকতে হবে। ফেসিলিটেট মানে কি ওনার কি ইন্ডাস্ট্রিজ লাগাতে চান, কোথায় দিকে জায়গা আছে, ওনার কি কি সুযোগ পাবে, এখানে মার্কেটিং ব্যবস্থা কি আছে, স্কিলের ব্যবস্থা কি আছে, এটা সব কিছু করার জন্য একটা প্রপার এজেন্সি থাকতে হবে। এজেন্সি নেই মানে শুধু লোকে নেই, বাট আগের কোই বড়া ইনভেস্টমেন্ট আয়ে তো ওনার তো অন্য সাবসিডি ভি চাইতে চায় ইয়া কিছু অর পারমিশনস ভি লাগে, তো এটা আমাদের এখানে একটা হাইয়েস্ট লেভেল একটা কমিটি থাকলে তো এটা তাড়াতাড়ি এটা হয়ে যাবে, তো ইসিলিয়ে অনারেবল মিনিস্টার ম্যাডাম আর অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম ওনার স্বয়ং এটা সাজেশন দিয়েছে কি এই কমিটির মধ্যে চিফ মিনিস্টার সাহেবের নেতৃত্বে এটা কমিটি হয়ে যাবে। এটা আমাদের স্টেটে যেটা লাস্ট মাসে যেটা হয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট, আর আমি আশা করবো কি এই কমিটির প্রসেস হওয়ার পরে আমাদের যেটা ভি ইনভেস্টমেন্ট আছে এটা তাড়াতাড়ি এটা প্রসেস হয়ে যাবে। থ্যাংক ইউ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.